মানুষত্বের আরেকটি গান। এই গানটি লিখেছেন গোলাম সরোয়ার হারুন, আর এই গানটি গাইছি আমি। সারা বিশ্বে যখন অস্থির, এখনো অস্থির মানুষ হত্যার জন্য, মানুষকে হত্যা করেই সবকিছু প্রতিষ্ঠিত হচ্ছে, অথচ শাস্ত্রে বলছে, শুনলেনই তো, যে ত্রিপিটকে বলছে জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, মানবতাই নাকি শ্রেষ্ঠ ধর্ম, অথচ অনেক রোহিঙ্গাদের এখানে পাঠিয়ে দিয়েছেন ওনারা, বৌদ্ধ ধর্মের লোক। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। আর জীব হত্যা করেনি, অসংখ্য মানুষকে নির্যাতন করে হত্যা করে আমাদের দেশে ঝুলিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই সমস্ত অস্থিরতা দেখেই গোলাম সরোয়ার হারুন লিখেছেন যে গানটি আমি গাইছি, আমাকে অনুরোধও করেছেন। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম, আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে গোলবিন মোমেনিন আর সে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কামাই, মসজিদ মন্দিরে যেতে বলো না আমা, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমা, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, পড়ব নামাজ দিল কাবাই, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়।
মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চার এই মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একজনার তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চার আমি ঘর হার মসজিদ মন্দিরে যেতে বলো না আমায় গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায় গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায় মন্দির মসজিদে যেতে বলো না আমায় জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না অদৃশ্য তার প্রাণের মনি আমরা খজনা এই জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না অদৃশ্য তার প্রেমের মনি আমরা খজনা এই জগৎ জুড়ে রক্ত সাগর সাগর কারে পাইতে বয়ে যায় মসজিদ মন্দিরে যেতে বলো না আমায় গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায় আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দরম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব মসজিদ মন্দিরে যেতে বলো না আমায় গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায় গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায় মন্দির মসজিদে যেতে বলো না আমায়